উপরেরটা উপরে, ও উপরেরটা সেভ দেয়নি না? হ্যাঁ উপর না এটা দেয়নি সেভ? আচ্ছা সেভ না দিলে তো আবার হবে না, না। সেভ তো আমার মনে হয় না দিয়েছে। আচ্ছা সমস্যা নাই, দিয়ে দিলাম। তারপরে ওই নিচেরটাও সেভ হবে, এই যে এটা এটা, এক একটা তো দিছিলাম। হ্যাঁ ঠিক আছে। এরপরে হলো আপনার নিচে কোন পেজে দেখা এই যে হলো, ল্যান্ডিং পেজ গেলাম আমরা, এবার আসবো হলো চেক আউট পেজ। উপরে যান, উপরে যান আচ্ছা একটু, এটা চেক আউট পেজ, এই যে চেক আউট পেজ। হ্যাঁ এবার নিচে আসেন, এই যে ঢাকা সিটির ভেতরে, এখানে এইখানে চেঞ্জ করে দেন। ভেতরে কত দিবেন এটা দেন, এখানে আসি আসি বাংলা দিবেন না ইংলিশে দিবেন? থাক ইংলিশে থাক, বাংলা দিন বাংলা দিন বাংলা। আমার তো আসছে না কেন এটাই বুঝতে পারছি না, এর আগে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আপনার ব্যান্ড ইমেল, আর এটা করে এটা হচ্ছে পাসওয়ার্ড, আর এটা হচ্ছে ইউজার নেম, ইমেলটাই হচ্ছে ইউজার নেম, আর লগ ইন লিঙ্ক হচ্ছে এটা। এখানে আপনি লগ ইন করতে পারবেন, এখানে আপনি কেউ লিঙ্ক পাঠালে ইনবক্স চেক করতে পারবেন, মানে হচ্ছে এখান থেকে আপনি কাউকে মেল পাঠাতে পারবেন, এগুলো সেট করে রাখতে পারবেন। না কেন এটা কি এখান থেকে দিতে হয় নাকি? না আমি এবার দিলাম, কিন্তু আমারটা এখন আসছে না কেন এটাই বুঝতে পারতেছি। আচ্ছা এটা পরে দেখে আরেকবার ই করে নিবনে ভাই, বুঝছেন আমার কেমন যেন আসছে না। আচ্ছা ঠিক আছে, আমি এই কাজটুকু করে নিই আগে। 90 এই যে 80 সেভ দেন, 80 সেভ দিবেন, 90 সেভ দিবেন। নিচে আরেকটা বাকি আছে, এই 70, এই 70 হলে কেন, এখানে 80 দেন। এই যে এই যে ইয়া ভাই, হ্যাঁ শরীফ ভাই, হ্যাঁ এই যে এই জায়গাটাতে কি, এই জায়গাটাতে কি এগুলা? আচ্ছা দেখাচ্ছি, আপনি এখানে যান 70, এই 70 এর এখানে 70 ই আসে, আছে এটা একটু আসি 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 দাঁড়ান। ওকে এবার যান, এটা হলো ডিভিশন ডিস্ট্রিক্ট থানা সিলেক্ট। আপনি যখন ওই যে কেউ অর্ডার করতে যায়, বুঝছেন কি, অর্ডার করতে গেলে ওই যে চেক আউট, চেক আউট পেজে ওই নাম ফোন নাম্বার ঠিকানা এগুলো চাই, সাথে কেউ যদি মানে ইয়ে রাখতে চায়, তথ্য রাখতে চায় যে কোন ডিভিশন থেকে সে ইয়ে করতে চাচ্ছে মানে অর্ডার দিচ্ছে, এই তথ্য যদি রাখতে চাই তাহলে ডিভিশনটা সিলেক্ট করে দিবে। এই যে ডিভিশন ডিস্ট্রিক্ট থানা সিলেক্ট, এখানে নেট দিয়ে সেভ দিয়ে দিবেন, তাহলে ওইটা সিলেক্ট হয়ে যাবে। যে কেউ এটা সিলেক্ট করলে সমস্যা নাই, কেউ যদি বলে যে থানা দেব, দিবে সিলেক্ট করবে, না করলেও সমস্যা নাই অর্ডার হয়ে যাবে, কিন্তু ফোন নাম্বার নাম এইগুলো সিলেক্ট না করলে, এই এইগুলো সিলেক্ট করতে হবে, আর এটার সাথে সম্পৃক্ত নাই, বুঝছেন কি? তারপরে ডেলিভারি অ্যাড্রেস প্রায়োরিটি, এই যে ডেলিভারি অ্যাড্রেস তো অবশ্যই দরকার, বুঝছেন কি? তারপরে এই যে ডিভিশন আমি ওইটা দেখাই দিচ্ছি, আমি সেভ দিয়ে দিলাম। তারপর ডেলিভারি নোটবক্স, মানে ডেলিভারি করতে গেলে কোনো কিছু হলে যে লিখে রাখতে পারেন সাথে সাথে, যে এখন নেবে না বা পরে নেবে। চেক ফর্ম, একটু চেক আউট নিট। আচ্ছা এগুলো আমরা দিয়ে দিলাম, কোনটা নোটবক্সের দরকার নেই এইখানে অন করলে কোথায় আউট করবে ওটা দেখান, আরেকটা আরেকটা আচ্ছা এখানে নেট দেন।